আবারও সিলেটে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে পাঁচ বছর পর এই ভেনুতে আবার টেস্ট টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে ম্যাচকে সামনে ইতোমধ্যে দাম কোনো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী আঠাশ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ এই ম্যাচে সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে একশো টাকা স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে একশো টাকা পূর্ব গ্যালারির টিকিটের দাম দুশো টাকা এবং ক্লাব হাউসেও টিকিট পাওয়া যাবে তিনশো টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডার টিকিটের দাম সর্বোচ্চ এখানে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে এক হাজার টাকা সাতাশ নভেম্বর থেকে শুরু হবে প্রথম ম্যাচের টিকিট বিক্রি এদিন থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের টিকিট কাউন্টার ছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে টিকিট ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যে সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল এর মধ্যে প্রথম দফার অনুশীলনের সেরে নিয়েছে দুই দল শনিবার পঁচিশ নভেম্বর বিরতি দিয়ে পরের দুই দিন অনুশীলন করে মাঠে নামবে টাইগারদের বিপক্ষে কিভিরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে দুই দলের প্রথম টেস্ট সিরিজ আগামী জানুয়ারিতে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ মারাতে আসছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বিপিএল এর এবারের আসরে ফরচুন বরিশাল ফ্রান্সাইজির হয়ে খেলবেন ম্যাক্সওয়েল তার সঙ্গে দলটির হয়ে খেলতে আসবেন নিউজিল্যান্ডের বাহাতি তারকা পেসার প্রেন্ট বোর্ড তবে এই দুই তারকাকে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না মূলত পাকিস্তানের দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরকে পুরো আসরের জন্য পাবে না বরিশাল তাদের পরিবর্তে দলটি সাইন করাবে এই দুই ক্রিকেটারকে এই তথ্য ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান নিশ্চিত করেছেন